वेलकम बैक फ्रेंड्स। এইমাত্র পাওয়ার লেটেস্ট খবর অনুযায়ী রাজ্যের 8টি জেলায় 150 টির বেশি কন্টেইনমেন্ট জোন। তালিকায় আপনার এলাকা আছে কিনা জেনে নিন। তো বন্ধুরা, বর্তমানে তৃতীয় ঢেউ নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কি আপডেট দেওয়া হয়েছে বিস্তারিত সমস্ত কিছু তথ্য জানতে চ্যানেল বা ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সঙ্গে একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক লেটেস্ট আপডেট। করোনা সংক্রমণের নতুন ঢেউ এসে না গেলেও রাজ্যে ধীরে ধীরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পুজোর আগে যেখানে রাজ্য জুড়ে আক্রান্তের সংখ্যা 500-র আশেপাশে ছিল, এখন সেটাই হয়েছে প্রায় দ্বিগুণ। কলকাতা সহ প্রায় 6টি জেলাতে দাপিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গতবারের মতো এবছরও দুর্গাপুজোতে জারি ছিল একাধিক বিধিনিষেধ, কিন্তু গত বছরের ভিড় আর এবছরের ভিড়ে তফাত ছিল যোজনের দূরত্বে। কাতারে কাতারে মানুষ ভিড় করেছিলেন মণ্ডপে মণ্ডপে। 5 দিন রাতভর প্যান্ডেল হপিং শেষ করে মানুষ যখন বাড়ি ফিরলেন, তখন অক্সিজেন পেল করোনা ভাইরাস, শুরু করলো তাণ্ডব। পুজো শেষে হু হু করে বাড়ল সংক্রমণের গতি, আর সেই সংক্রমণের গতি এমনই যে তাকে প্রতিহত করতে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হলো আবার, সাথে শুরু করা হলো নাইট কারফিউ। বিভিন্ন জেলায় জেলায় বাড়ানো হয়েছে কড়াকড়ি, কোথাও আবার মাস্ক না পরলে বা কোথাও বিধি না মানলে গ্রেপ্তার করা হচ্ছে। সব মিলিয়ে তৃতীয় ঢেউ করা নাড়ছে বাংলায়। সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এমন জেলার শাসকদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এরপরেই ওয়ার্ড ভিত্তিক কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়। রাজ্যের 8টি জেলার তালিকা প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে। দেখে নিন কোন কোন জেলায় কন্টেনমেন্ট জোন আছে। রাজ্যের 8টি জেলায় 150টির বেশি কন্টেনমেন্ট জোন। তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, হাওড়া, কোচবিহার, এছাড়াও বাঁকুড়া। তো ভিডিওটি আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেখানকার বর্তমান করোনা পরিস্থিতি কি ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ পরবর্তীকালে লেটেস্ট আপডেট পৌঁছাতে আপনাদের করা কমেন্টটি অত্যন্ত হেল্পফুল হয়ে থাকে।